গল্প, যাই হোক বাল্যকালের কথা তো, হ্যাঁ অনেকবার আমি বলেছি তো, হ্যাঁ নানান সময় আমি স্মৃতিচারণ করেছি, তারপরে একটা বইও লিখেছি, বইটা তোমরা দেখেছি না জানি না, মোটা একটা বই, হ্যাঁ তাতে আমার একদম শুরু থেকে, বইটার নাম হচ্ছে স্মৃতি কখন, আছে এখানে বইটা প্রায় 400-500 পৃষ্ঠার একটা বই। তো সেখানেও আমি একেবারে শুরু থেকে আমি লিখেছি, বলেছিও মুখে অনেকবার, কিন্তু কেন যে তোমরা বারে বারে ওই একই প্রসঙ্গ নিয়ে আসো, তা থেকে মনে হয় যে আমি যা বলি তা বোধ হয় কেউ শুনল না, কেউ শোনেও না, ছাপা হলেও বোধ হয় কেউ পড়ে না, আর যদি পড়েও তার ভুলে যায় নিশ্চয়ই, তার এরকম করে বারে বারে একই কথা বলতে হয় কেন। আমি তো বলেছি যে আমার জন্ম হচ্ছে খাঁটি গ্রামে, শহুরে আবহাওয়াতে আমার পরিচয় সেই অর্থে ছোটবেলাতে ছিল না আর কি। আর কেমন গ্রাম সেটা, খুবই একটা অজপাড়া গ্রাম, বর্ধমান জেলার মধ্যে, লোকেরা সব জানে রাঢ় অঞ্চল বলে একটা অঞ্চল আছে, তাই না, এই রাঢ় অঞ্চলে নানান জেলা আছে, তার মধ্যে খুব শুকনো অঞ্চল, অনেকটা বড় বটে, হ্যাঁ খুব যে গাছপালা বন জঙ্গল লতা পাতা এসব যে হয় তা কিন্তু নয়, হ্যাঁ একেবারে শুকনো মাঠ, বিশাল মাঠ, আর সেই মাঠের মাঝখানে বড় বড় গাছ, হ্যাঁ বট, তারপরে পাকুড় কিংবা অন্য রকমের কোনো গাছ, আর মাঠ, আর মাঠের ফসল হচ্ছে ধান, একমাত্র হচ্ছে ধান, ধান ছাড়া অন্য কোনো ফসল মাঠের মধ্যে অন্তত নাই, ধান নানান, হ্যাঁ সেদিন ধানগুলোর এক শ্রেণী বিভাজন ছিল আর কি। হ্যাঁ তো দুধ কলমা, কলমা এই সমস্ত নাম ছিল, চড়ুইমুখী, তারপরে এই পোলায়ের চাল করার জন্যে ধান ইত্যাদি নানা রকম, কাজেই ধানের দেশ, আমার জন্মকাল ধানের দেশ, আমার গ্রামের নাম সেই কারণেই ধান্যগ্রাম হলে ভালো হচ্ছে, ধান্যগ্রাম নয়, আমার গ্রামের নাম হচ্ছে জবগ্রাম, জব অন্তস্থ জব, জবগ্রাম, আগে বললাম অনেক ভিতরে একটা অজপাড়া গ্রাম, বর্ধমান জেলা শহর থেকে অন্ততপক্ষে 25-30 মাইল বর্ধমান জেলা থেকে, জেলার আসন, এই সবসময় এসে আপনি দেখেন যে ঝামেলা, খুব তাড়াতাড়ি ঝামেলা টিকিয়ে ফেলছে। তো এই জেলা শহর থেকে অন্ততপক্ষে 20-25 মাইল দূরে এই গ্রামটা, বর্ধমান জেলা থেকে কি বলা যায় উত্তর পূর্ব কোণে। তো সেখানে একটা গ্রামে জন্ম, গ্রামে জন্মলে যা হয় আর কি, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে যেতে পারা যায়, মানে যেতে বাধ্য, আর এই তো সেখানেই জন্ম, গ্রামেই জন্ম, আমার মাতুলালয় ছিল গ্রামে, কাজেই বলা যায় যে আমার নিখাত গ্রামের মানুষ। গ্রামটা এমনিতে উন্নত গ্রাম, খুব বেশি উন্নত গ্রাম নয়। আর মাটির বাড়ি দেখতে চাইলে আমাদের গ্রামে এখনো যেতে পারে, তখন তাই ছিল, মাটি শক্ত তো, প্রায় সব বাড়ি মাটি, মাটির দেয়া, খড়ের চাল, মানে ছাউনিটা ছাউনিটা খড়। কোনো বাড়িতে এক উঠোনের একদিকে একটা খড়, উল্টো দিকে আর একটা খড়। কোনো বাড়িতে উঠোনের একদিকে দুটো ঘরও আর একটা, একদম পাটরের জন্য। আর রান্নাঘরটা কোনো রকমের ধার করব না, এরকম একটা গ্রাম। আমাদের গ্রামে ভাগ্যক্রমে ওটা মুর্শিদাবাদের কাশিম বাজারের মহারাজা, তার বিয়ে হয়েছিল আমাদের গ্রামে। সেই জন্যে কাশিমবাজারের মহারাজা অনেক অবদান আমাদের গ্রামে থাকার ফলে গ্রামটা যাই হোক না কেন, যত পশ্চাৎপদ গ্রাম হোক না কেন, যেহেতু কাশিমবাজার মহারাজা শ্বশুর করি, সেজন্য আমাদের গ্রামে মহারাজার থেকে আত্মীয় স্বজন ছিল, তারা একটু অন্যরকম স্বভাব, ধনীও বটে, জমির মালিকও বটে। আর গ্রামের অনেক জিনিসই কাশিমবাজার মহারাজার তো সুনাম ছিল দাতা বলে, হ্যাঁ, অনেক জিনিস এখানে সেখানে দান করেছে। আমাদের গ্রামে একটা স্কুল করে দিয়েছিল। সেই জন্যই বলছি যে আমার সৌভাগ্য যে গ্রামের থেকেই আমি লেখাপড়া সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা দিতাম, সেখানে আমি গ্রামের স্কুল থেকেই দিতে পেরেছিলাম। পাঠশালা তাও গ্রামে ছিল একটা, দুজন পণ্ডিত ছিলেন সেখানে, সেখান থেকে স্কুল পাকা স্কুল বেশ, শিক্ষকও মোটামুটি শিক্ষিত এবং পণ্ডিত শিক্ষক অনেক ছিলেন। এদের সকলেরই ভরণ পোষণ এবং এদের সকলেরই বেতন সবই কাশিমবাজার মহারাজা বহন করতেন, এবং ওদের আরও দুধের জন্য আত্মীয় স্বজন ছিলেন যারা ওই স্কুলের বোর্ড বা কমিটিতে মেম্বার থাকতেন। হ্যাঁ, তখন তাদেরকে বা তারা নিজেরাও যখন বুঝতে পারতেন যে স্কুলের এই সম্পদ তৈরি হয়েছে, তখন তারা নিজেরাই উদ্যোগী হয়ে মহারাজাকে খবর দিতেন বা কথা বলতেন। মহারাজার মন্দিরে তো আমি দেখিনি, তিনি জীবিত ছিলেন তখনও, কিন্তু আমি দেখিনি। তার ছেলের ছেলে তিনি একবার আমাদের গ্রামে মহারাজার আগমন করেছিল আর কি। সেই জন্য এই সত্যিকারের একজন রাজাকে দেখার সুযোগ আমি পাই। আমাদের গ্রামে এসেছিলেন, আসা কি কঠিন, আমাদের যোগাযোগ ব্যবস্থা তখন খুবই খারাপ ছিল, এখন যে খুব ভালো তো বলা যায় না। একটা ভালো খবর হচ্ছে যে আমাদের গ্রাম থেকে ঠিক 1 কিলোমিটার দুবাই, হ্যাঁ, একটা রেল স্টেশন, নিগড় নামে একটা রেল স্টেশন আছে। এই রেল স্টেশনটা মার্টিন লাইনের ন্যারো গেজ, ছোট লাইন। এই একটা ট্রেন দিনে অন্তত 3 বা 4 বার বর্ধমান থেকে কাটোয়া যাতায়াত করত, এবং এর মাঝামাঝি জায়গাতে আমাদের নিগড় স্টেশন। কাজেই সেই দিক থেকে গ্রামের লোকেরা শহরের সঙ্গে মোটামুটি পরিচিত ভালোই হয়েছিল। ইচ্ছে করলেই ওই ট্রেনে চড়েই 2-3 ঘন্টার মধ্যেই বর্ধমান শহরে যাওয়া যেত, 1.5 ঘন্টার মধ্যে এদিকে মহুয়া শহর কাটোয়া যেত। কাটোয়া একবার পৌঁছতে পারলে ওখান থেকে আবার রেলে করে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় বড় ওদিক থেকে, হ্যাঁ শিয়ালদার দিক থেকে ট্রেনে নেয়। আর বর্ধমান তো বিশাল জাংশন, ওখান থেকেই তো মানে বলা যায় যে নানান দিকে বড় লাইনের ট্রেন ধরতে কাজে ওখানে ট্রেন ধরতে গেলে আমাদের এই ছোট লাইনের ট্রেনে বর্ধমান পৌঁছে ওই স্টেশনটা একদিকে, তার পশ্চিম দিকে একটু দূরেই হচ্ছে বড় লাইনের স্টেশন। আর এই এই দুই স্টেশনে যোগাযোগ করার জন্য একটা ব্রিজ ছিল, হ্যাঁ ওভার ব্রিজ। কাজে দরকার হলে এই ছোট লাইন থেকে বড় লাইনের ট্রেনে ধরার জন্যে আর ঘুরে যেতে হতো না, একসঙ্গে যেতে হতো, তখন আর যেতে হতো না, তখন ওই ব্রিজটা পার হয়েই ওভারে গেলেই পার হতো। যাই হোক, এরকম একটা গ্রাম আমি প্রায় বর্তমানে যেতাম নানান কারণে, আত্মীয় স্বজন ছিলেন অনেক, চাকরি বাকরি করতে, তখন অফিসে চাকরি করতে, যেটা বর্ধমানে গিয়েছি। বর্ধমান শহরটা মোটামুটি আমার বেশ ছোটোবেলাটায় অনেক সময় আমি সেখানে কাটিয়েছি, এবং ওটাও আবার একটা বর্ধমানে মহারাজার নিজের শহর, ফলে তিনিও আবার অত্যন্ত, হ্যাঁ বর্ধমান মহারাজার নাম কাশিমবাজার মহারাজা যেতে বর্ধমান মহারাজা আরও অনেক। যাই হোক, যে কারণে ওই বর্ধমান জেলা শহরে প্রচুর বড় বড় দিঘি ছিল, হ্যাঁ তখনকার দিনে অত পানির ব্যবস্থা ছিল না, হাইড্রান্ট কিছু ছিল, কিন্তু পুকুরের জল তো মানুষ অত খেতে পারত না, সেই জন্যে পুকুরের জলটাকে হয়তো একটু শোধন করে নিয়ে খেত। ওই কারণেই বর্ধমানে মহারাজা একটা বর্ধমান শহরের মধ্যে পরপর তিনটে দিঘি বানিয়ে, পুকুর তো বলা যাবে না, দিঘি কি বিশাল এক একটা দিঘি। বর্ধমানে আকর্ষণীয় হচ্ছে ওই দিঘিগুলো, ওই দিঘির মধ্যে সবচেয়ে সর্বপশ্চিমে যে দিঘিটা, যেখানে বর্ধমান শহরের প্রায় শেষ, সেইখানে এখন দিঘির সর্বশেষ দিঘি যেটা, এটা বোধ হয় রাম সাগর বা কৃষ্ণ সাগর, হ্যাঁ এই কৃষ্ণ সাগরের পশ্চিম পাড়ে তোমার এখন বর্তমান ইউনিভার্সিটির নানান বিল্ডিংগুলো ওখানে উঠেছে। ওইখানে এখন বর্তমান ইউনিভার্সিটির রেস্ট হাউস ইচ্ছেগুলো আমরা থাকি। আর যেহেতু মহারাজার ওই বিশ্ববিদ্যালয়টা হয়েছে, হ্যাঁ সেই জন্য কলেজ আগে থেকেই ছিল, রাজ কলেজ বর্ধমানের বিখ্যাত কলেজ, তারপরে স্কুল, দুটো স্কুল, একটা মহিলাদের স্কুল, একটা ছেলেদের স্কুল, তারপরে রাজপ্রাসাদ একটা দিকে, এই সমস্ত ঐশ্বর্য ওই শহরটার মধ্যে থাকার ফলে আমরা যখন যেতাম তখন খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতাম। যাই হোক, লেখাপড়াটা তাহলে গ্রামেই হচ্ছে, গ্রামীণ পাঠশালা ছিল, বেশ ভালো পাঠশালা, মানে পণ্ডিত দুজন ছিলেন শিক্ষক আমার, তাদের কাছ থেকে সত্যি লেখাপড়ার যে গোড়াপত্তন যেটা সেটা ভালো হয়েছিল, অনেকগুলো ভাষা, অঙ্ক ইত্যাদি। স্কুলে এসে সেই কারণেই স্কুলটাও ভালো ছিল, বর্তমানে মহারাজার স্কুল তো অনেক শিক্ষক ছিল, ভালো ছিল, পাকা স্কুল। আশেপাশে অন্য বড় লোক গ্রাম যেগুলো সেখানেও কিন্তু এরকম স্কুল ছিল না, কাজে আশেপাশে সমস্ত স্কুল থেকে, আশেপাশে সমস্ত গ্রাম থেকে আমাদের এই স্কুলে পড়ার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আমি সেই অর্থে ওই স্কুল লেখাপড়া করার ফলে অনেক বৈচিত্র্যের সন্ধান পেয়েছি, অনেক স্কুল থেকে বলা চলে যে কথাটাও ঠিক যে মানুষের এটা গঠনটা হয় কিন্তু প্রথম জীবনে, হ্যাঁ সেটা পাঠশালা থেকেই শুরু হয় এবং তারপরে সেটার বিকাশ হয় এবং পরিণতি শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে পৌঁছয়, সেটা স্কুলে। তারপরে মানুষরা তেমন খুব একটা কোনো দিক থেকেই নৈতিক চিন্তা আধ্যাত্মিক কোনোটাই আর তেমন আলাদা করে আর তৈরি হয় না, ভিত্তিটা ওইখানেই হয় আর কি। সেই জন্য বলছি যে বর্ধমানের আমাদের গ্রামের স্কুলটা যেহেতু ওই মহারাজার দানে, সেই জন্য স্কুল সংলগ্ন বিশাল একটা দিঘি কল্পনা করা যায় না, এত বড় দিঘি। তারপরে সেই দিঘিরই পশ্চিম দিকে প্রচুর জায়গা পড়েছিল, তখন জমিও ছিল না, তো সেই জন্য সেই জায়গাগুলো সব প্রতির জমি ঘেঁচো জমি গরু ছাগলের জমি চোখত নিয়ে যেত। আরও দূরে বিশাল মাঠ, হ্যাঁ, তার একটা অংশ কি আমরা মোটামুটি একটু চিহ্নিত করে নিয়ে ফুটবল খেল মাঠ করেছিলাম, এরকম আর কি। তো কাজে ছেলেবেলাটা আমি তো মোটামুটি উপভোগ করেছি বলেই আমার ধারণা, ভালোই কেটেছে। আবার কি